আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকে জানতে চাইছেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিও থেকে। অবশ্যই আপনারা জানতে পারবেন, এবং আপনারা যদি আমাকে কমেন্টস করেন তাহলে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেস নিয়ে আপনাদের সামনে হাজির হব যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয়। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্সের যাবতীয় তথ্য কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিও আকারে আলাদা আলাদা, যেমন পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে কী কী কাগজপত্র লাগে এটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। বা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকে সৌদি আরবে যাওয়ার জন্য, এর মেয়াদটা কতদিন থাকে এটাও কিন্তু আমি ভিডিও আকারে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স আপনি কোথার থেকে করবেন, কতদিন সময় লাগে, এ নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি মূল ভিডিওতে আলোচনা করবো, আজকের মূল টপিক হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন কি না। চলে যাব মূল ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যদি একটু উপকার আসে, আর যদি ভালো না লাগে দরকার নেই। চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকের আপনাদের আমি বলবো যে পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন কিনা। হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্স আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, এখানে কিছু কন্ডিশন আছে। যেমন আমাদের একটা পরিচয়পত্র আছে, এনআইডি কার্ড যেটাকে বলে, আমরা যখন একটা সিম কার্ড কিনতে যাই আমাদের কিন্তু এনআইডি কার্ড লাগে। এই এনআইডি কার্ডটা কিন্তু আমাদের সাময়িক কাজের জন্য আমরা অনলাইন থেকে ডাউনলোড করে থাকি নির্বাচন অফিসে আসার আগেই। মানে আমরা আমাদের তো আইডি কার্ড নির্বাচন অফিস থেকে দেওয়া হয় বা ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আমরা নিতে পারি, স্মার্ট কার্ড যেটাকে বলে ওটা কিন্তু আমরা নিতে পারি, কিন্তু তারপরেও আমাদের সাময়িক কাজের জন্য আমরা কি করি, আমরা অনলাইন থেকে ডাউনলোড করে ওটা রেভেরিটিং করি, করে কিন্তু আমাদের বিভিন্ন কাজ চালাই। এখন আমরা কিন্তু ওই পরবর্তীতে যখন ওই অরিজিনালটা চলে আসে নির্বাচন অফিসে আপনাদের থানায়, আমাদের থানায় বা অথবা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের কাছে যখন ওই আইডি কার্ডটা অরিজিনালটা চলে আসে, তখন কিন্তু আমরা সাথে সাথে গিয়ে আমাদের টোকেন নাম্বার থাকে একটা, ওই টোকেন নাম্বার দিয়ে কিন্তু আমরা আইডি কার্ড নিয়ে নিই। তো ঠিক তেমনই পুলিশ ক্লিয়ারেন্স যখন আপনি করবেন, করার পর আপনি অনলাইন থেকে ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন, আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স ঠিক তেমনই আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখন যখন আপনার অরিজিনাল সার্টিফিকেট চলে আসবে থানায়, তখন কিন্তু আপনাকে ওইটা কালেক্ট করতে হবে, ওইটা দিয়ে আপনি হচ্ছে অনলাইনটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন, ওইটাতে সই স্বাক্ষর করায় আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, আর অন্যান্য কাজ আপনি লাগাইতে পারবেন, ঠিক আছে। ওটা হচ্ছে অনলাইন কপি, কিন্তু অনেক ক্ষেত্রে আপনার অরিজিনাল কপি চাইবে। অরিজিনাল কপি কিন্তু ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আসে, যে আবেদন করে তার জেলায় কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে। তো আপনার এই কাজ আপনি চালাইতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে অবশ্যই অবশ্যই ওই অরিজিনালটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে, কিন্তু সাময়িক আপনার জরুরি কোনো দরকার না হলে নয়, তখন কিন্তু আপনি ওইটা অনলাইন থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে থানায় আসতে পারি নাই এখন, আপনার এখন জরুরি এক দুদিনের ভিতরে লাগবে, থানায় আসতে এখনও পাঁচ দিন লেগে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, কিন্তু ওই টোকেন নাম্বার লাগবে, টোকেন নাম্বার ছাড়া কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আবেদন করার পরে ওইখানে কিন্তু টোকেন নাম্বার থাকে, ওই টোকেন নাম্বার ছাড়া আপনি আবেদন করতে পারবেন, মানে ওইটা চেক আপও করতে পারবেন না অনলাইন থেকে। যারা আবেদন করে ওদের কাছে যদি বলেন যে আমার টোকেন নাম্বারটা দেন, ওনাদের কাছে টোকেন নাম্বার থাকে, ওই টোকেন নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু মূল ভিডিও। আপনারা যদি চান তাইলে কীভাবে ডাউনলোড করতে হবে, টোকেন নাম্বার দিয়ে কীভাবে চেক আপ করে ডাউনলোড করবেন, মানে হচ্ছে অনলাইন ফাইল আপনাদের আমি দেখাবো ভিডিও আকারে, যদি আপনারা কমেন্টস করেন ইনশাআল্লাহ চেষ্টা করবো। আজকের মতো এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম।